ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমার অনেক খুশির একটা দিন ভালো লাগতেছে অনেক তো আমার হানড্রেড সাবস্ক্রাইব হয়ে গেছে তো সেই উপলক্ষে আমি বাসায় ছোটোখাটো একটা কেক বানাবো তো আমি বাসায় আমার আমি আজকে কেকটা বানাচ্ছি বিস্কিট দিয়ে বানাবো বাসায় আমার বিস্কিট ছিল তো সেই বিস্কিট দিয়ে আমি আজকে কেক বানাবো তো আমি কীভাবে কেক বানাচ্ছি আপনাদের সবাইকে দেখাচ্ছি পেছনটা আপনাদের সাথে নিয়েই করবো তো চলুন দেখুন আমি কীভাবে করছি প্রথমে আমি আমার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এই জায়গায় আমি ডোরিও বিস্কেট নিয়েছি আপনারা থাকলে ওরিও নিতে পারেন যে কোনো বিস্কিট আপনারা নিতে পারেন তো আমি ডড়িও বিস্কিট নিয়েছি আর এই জায়গায় আছে নর্মাল বিস্কিট নর্মালি আমরা বাসায় যে বিস্কিটগুলো খাই সেগুলো তো এগুলো দিয়ে আজকে করব আর এই জায়গায় রাখছি এক কাপ পরিমাণ দুধ দুধটা আমি হালকা গরম করে নিয়েছি এই জায়গায় আছে হাফ হাফ কাপ পরিমাণ চিনি তো আর আমি রাখছি কাজু বাদাম আর রাখছি ডোরিও বিস্কিট ফালি করে আর এই জায়গায় আছে বেকিং পাউডার তো আমার এগুলো দিয়ে মোটামুটি কেকটা কমপ্লিট করে ফেলবো হয়ে যাবে তো আমি কাজু বাদামটা আর ডরিও বিস্কিটটা যে রাখছি ফালি করে এটা জাস্ট ডেকোরেশন আমি ভেঙে নিচ্ছি হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে একশো সাবস্ক্রাইব আহামরি বেশি না কিন্তু আমার কাছে অনেক বেশি অনেক বেশি তো বিওয়ার্স যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে তাদের ঋণ আমি কখনো ভুলতে পারবো না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা সাপোর্ট না করতে করলে হয়তো বা আমি আগাতে পারবো না সামনে তো আমার সামনে আগাতে গেলে আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো ভিউয়ার্স যারাই আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন বিদায় আমি এ পর্যন্ত আসতে পারছি বা আমার কাজে উৎসাহ রাখছে তো সামনে আমি আর ইনশাল্লাহ এইভাবে কাজ করে যাব আপনাদের মাঝখানে আপনারা যদি চান বিওয়ার্স আর যদি অবশ্যই আপনারা দোয়া করেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বিওয়ার্স আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমিও বিওয়ার্স আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক তো বিওয়ার্স অবশ্যই আপনারা সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটিতে ঘুরে আসেননি অবশ্যই ঘুরে আসবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই পিওর সাবস্ক্রাইব করবেন আর আমাকে সামনে আসতে শুভেচ্ছা দিবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বিওয়ার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তো বিহার্স আমার বিস্কুটগুলো পুরোপুরি ভাঙা শেষ এখন আমি বিস্কুটগুলোকে ব্ল্যান্ডারে প্ল্যান করে নিব তো বিহার্স ব্ল্যান্ডারে ঢেলে নিচ্ছি আপনারা জাস্ট এইভাবে ব্ল্যান করে নেবেন যে কোনো পানি বা কোনো অ্যাড করবেন না আবারও বলতেছি বিউ যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন ভিওয়ার্স আমি এখন এটাকে ব্ল্যান্ড করে তারপর আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স আমার ব্ল্যান্ড করে নেওয়া শেষ বিস্কিটগুলোকে খুব সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই জায়গায় প্রায় আড়াই আড়াই কাপের মতো হবে তো এখন আমি উপকরণগুলো মিশিয়ে নিব একে একে তো বিওয়ার্স প্রথমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ এক কাপ পরিমাণ দুধ দিয়ে নিব আমি প্রথমে দুধ দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তারপর যদি আমার লাগে তারপর আমি এর ভিতরে দু তার অ্যাড করে দেবো সমস্যা নেই তো খেয়াল রাখতে হবে বিওয়ার যাতে ড্রটা বেশি পাতলা বা বেশি ঘন না হয় তো পারফেক্ট ড্র করতে গেলে আপনাদের পরিমাণ মতো দুটো অ্যাড করতে হবে আমাকে ভালোবাসা না দিলে হয়তো বা আমি আগাতে পারবো না সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিউয়ার্স আমি এখন এর ভিতর দিয়ে দিব চিনি তো চিনিটা দিয়ে দিচ্ছি তো আজ এখন আমি চিনিটাকে ডোডার সাথে মিশিয়ে নিব আপনারা যদি চিনিটা অ্যাড না করতে চান না করলেও চলবে কারণ বিস্কিটটা তো নর্মালি এমনিতেই মিষ্টি থাকে তো না করলেও পারবেন সমস্যা নেই তো আমার মনে হচ্ছিল যে না একটু চিনি অ্যাড করা উচিত তাই করলাম তো বিস্কেটে তো আপনারা সবাই জানেন কম বেশি যে বেকিং পাউডার বা বেকিং থাকে তো দিলেও চলবে আবার নিয়ে চেয়ে নিচ্ছি আর এই কাপ বিস্কিটের গুঁড়ার জন্য বিওয়ার্স এক কাপ দুধই যথেষ্ট আর বেশি দেওয়ার দরকার নেই তো ভিওয়ার্স আমার ডোটার শাইনিংটা দেখ দেখছেন কতটা সুন্দর হয়েছে তো ভিওয়ার্স আমার ডোটা ফুলফিল কমপ্লিট রেডি তো এখন আমি আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি তো আপনাদের দেখাচ্ছি তো বিওয়ার্স প্রথমে আমি এটা অনুপাতে একটা কাগজ কেটে নিয়েছিলাম আপনারা এইভাবে কাগজটাকে ধরে তারপরে এইরকম ভাস ভাস করে তারপর কেছি দিয়ে কেটে নেবেন তো এটা দেখালাম না কারণ এটা দেখানোর কিছু নেই তো এখন আমি প্রথমে এই বাটিটাতে আমি যেহেতু কেকটা সেট করব তো এটা প্রথমে আমি তেল দিয়ে ব্রাশ করে নিব তো প্রথমে আমি বাটিটাকে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারোদিকে সুন্দর করে আপনার বিয়ার ব্রাশ তেলটাকে খুব সুন্দর করে ব্রাশ করে নেবেন তোমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে অলরেডি তো আপনাদের কাছে যদি সেট করা ব্রাশ না থাকে তাহলে আপনারা হাত দিয়েও করতে পারেন হাত দিয়ে জাস্ট দুটো ফোটাক তেল ঢেলে এরকম করে নিলে হবে বা হাত দিয়ে ঘুরিয়েও করতে পারেন সমস্যা নেই তাই এখন আমি যে কাগজটা কেটে রেখেছিলাম তো সেটা বসিয়ে দিচ্ছি দেখেন বস খুব সুন্দর করে আমি ব্যবসটা কেটে নিয়েছিলাম তো আমি এখন দিয়ে দিব আমি যে বেটাটা রেডি করে রাখছিলাম এটা এটার ভিতরে দিয়ে দেবো একটু উঁচু থেকেই ঢালবেন যাতে কোনো বাষ্প না থাকে তো আমি পুরোপুরি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর কি আমার দেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে এরকম দুই থেকে তিনবার জাস্ট একটু আলতা হাতে এরকম করে নিলে ট্যাপ ট্যাপ করে নিলে হয়ে যাবে কোনো লাঞ্চ থাকবে না এখন এর ভিতরে আমি যে কাজু বাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব বিস্কিট গুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমার দাওয়া হয়ে গেছে এখন এটা চুলায় দিয়ে দেব তো চলুন তো ভিউয়ার্স এখন আমি চুলাতে প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিব লবণ দেওয়ার দরকার নেই কোনো সমস্যা নেই তো দেওয়ার পর আমি যে কেকের বেটারটা রেডি করে রাখছিলাম তো সেই পাত্রটা এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে আমার অলরেডি সসপ্যানটা গরম হয়ে গিয়েছিলো তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব ডেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখবো একদম মিডিয়াম টু লো আছে রেখে বেক করে নেব ফাইনাল লুকে আপনাদের দেখাচ্ছি কেমন হজ হয়েছে আমার কেকটা বানানো শ মিনিট পরে আবার আপনাদের মাঝখানে ফিরে আসলাম তো আমি দেখাচ্ছি ভিউর্স আমাকে একটা আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি ভিতরটা হয়েছে কি না তো এইভাবে আপনারা একটা টুথপিকের সাহায্যে দেখে নেবেন দেখেন ভিউর্স আমার পুরোপুরি কেকটা হয়ে গেছে আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন বিউ আমার এটাতে কিন্তু কোনো কিছু লেগে নেই তো আমার এটা ফুলফিল হয়ে গেছে কেকটা তো এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি খুব সাবধান হবে যাতে হাত পড়া না লাগে আমার কেকটাকে সেট করা রেডি হয়ে গেছে তো আমি যেহেতু হান্ড্রেড সাবস্ক্রাইব উপলক্ষে কেকটা বানিয়েছি তো আমি সেইভাবেই সেট করেছি তো চলুন একসাথে সবাই মিলে সবাই মিলে কেকটাকে কাটবো আপনাদের সবাইকে যদি খাওয়াইতে পারতাম আরো বেশি ভালো লাগতো তো যাই হোক টুয়ার্স আপনাদের সবাইকে সাথে নিয়ে কেটে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তান এবং আমার খুব ফ্যামিলির জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন সবাই আমার চ্যানেল থেকে করবেন হ্যাঁ দু এখন কেটে নিচ্ছি বা বাবা আসলে ধরুন সবাই মিলে একসাথে কেটে নিচ্ছি সবার উদ্দেশ্যে কেটে নিচ্ছি তো তো ভিউয়ার্স আপনাদের খাওয়াইতে পারলে অনেক ভালো লাগতো তো কেকটা অনেক সফট হয়েছে এবং অনেক মজা হয়েছে তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় তো আমাকে যেভাবে সাপোর্ট করে এ পর্যন্ত নিয়ে আসছেন অবশ্যই শেষ পর্যন্ত আপনারা এরকম আমাকে সাপোর্ট করে যাবেন প্রতিনিয়ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিউয়ার্স আসসালামু আলাইকুম